Hello guys, kemon acho shobai? Welcome back to my channel Glory and Shine with me. To aaj hota ichcha holo je aaj tomader sathe একটা মিষ্টি রেসিপি শেয়ার করি বেশ অনেক দিন ধরে ঝালঝাল অনেক রেসিপি শেয়ার করছি তাই আজকে ইচ্ছা হলো একটা মিষ্টি কিছু বানাই তো তাই আজ আমি ভাবলাম বানাই গাজরের হালুয়া ভীষণ ফেভারিট এই মিষ্টিটা আমার আর আমার ফ্যামিলিরও তো তাই আজ সেটাই বানাচ্ছি তাহলে তো কিচেনে চলে এসেছি সবার প্রথমে গাজরগুলো ভালো করে ক্লিন করে ওয়াশ করে নিতে হবে আর তারপর আমি এভাবে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি অনেকে গাজরের হালুয়া সম্পূর্ণ গ্রেট করে করে তবে আমি গ্রেট করে এবং কিছুটা কেটে এভাবেই প্রেফার করি তাতে তো আপনারা চাইলে সুবিধার জন্য টোটালটাই গ্রেট করতে পারেন কারণ এভাবে কাটতে বেশ টাইমটাও অনেকটা নেয় আর হাত কাটার একটু সম্ভাবনা থাকে তো এটা কাটা হয়ে গেছে এবার আমি সবার প্রথমে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি তো ফুল ফ্যাটওয়ালা দুধই ইউজ করবেন মানে যেখানে ফুল ক্রিম থাকবে দুধটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি কারণ গাজরগুলো ঘি এর মধ্যে ভাজা হবে ঘির মধ্যে সবার আগে আমি দিলাম 4টে এলাচ ফাটিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি কেটে রাখা গাজরগুলো আগে দিয়ে দেব আর গ্রেট করা গাজরগুলো এর পর দেব কারণ যেহেতু দুটোর মধ্যে সাইজের একটু ডিফারেন্স আছে তাই কেটে রাখা গাজরগুলো আগে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপর আমি গ্রেট করা গাজরগুলো এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব তো এই যে গ্রেট করা গাজরগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাজরের কালারটা পুরোপুরি কমলা রঙের তো আমি সাজেস্ট করব যে আপনারা যদি গাজরের হালুয়া বাড়িতে বানান তাহলে অবশ্যই ফ্রেশ গাজর একদম কমলা রঙের যেগুলো হয় রেড কালারের ওই গাজরগুলো ইউজ করবেন না ওগুলোতে হয়তো একটু গন্ধ হতে পারে গাজরের হালুয়াতে তাই চেষ্টা করবেন বাজার থেকে ফ্রেশ কমলা রঙের গাজর আনার আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কাজু কিশমিশগুলো ওয়াশ করে নিয়েছি আর এগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেব তো 10 মিনিট মতো গাজরটা আমি ভেজে নিয়েছি তবে খেয়াল রাখবেন এই সময় ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামেই রাখবেন তার বেশি একদম না তাহলে গাজরগুলো পুড়ে যেতে পারে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম এরপর আরেকটু নাড়াচাড়া করে নেব আর তারপর আমি চিনিটাও দিয়ে দেব তো গাজরের হালুয়া বানাতে গেলে সময় খুবই কম লাগে আর ঝামেলাও তেমন কিছু নেই কিন্তু ভীষণ টেস্টি হয় এই মিষ্টিটা এখানে আমি চিনি দিয়েছি 1/2 কাপ মতো বেশি চিনি লাগে না এর মধ্যে তো আপনারা তাও নিজেদের স্বাদ মতো একটু টেস্ট করে নিয়ে বুঝে নেবেন তো দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পর গাজরের হালুয়ার ভাজা ভাজা রংটা কেমন সুন্দর চলে এসেছে আর এটা পুরোপুরি হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দুধটাও দিয়ে দেব আগেই বলেছি আমি 500 গ্রাম গাজর আমি নিয়েছি তার সাথে 500 গ্রাম দুধ আর মেজারমেন্ট কাপে 1/2 কাপ চিনি তো এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা মিষ্টি ভালোবাসেন তারা এটা ভীষণ পছন্দ করবে আর যারা মিষ্টি ভালোবাসেন না তারাও আই থিঙ্ক এটা খেতে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন কালারটা কি অসাধারণ দেখতে লাগছে কড়াইয়ের মধ্যে তো দুধটা যেহেতু আগে ফুটিয়ে নিয়েছিলাম তাই দুধটা দেওয়ার পর খুব বেশি হলে 5 মিনিট মতো একটু হাই ফ্লেমে হোক বা মিডিয়াম ফ্লেমে দিতে পারেন এই সময় তবে নাড়াচাড়া করতে থাকবেন যেন নিচে জ্বলে না যায় বা পুড়ে না যায় তো হয়ে গেছে আমার গাজরের হালুয়া প্রায় রেডি একদম লাস্টে ফিনিশিংয়ে দিতে হবে খোয়া ক্ষীর তো যারা খোয়া ক্ষীর জানেন না তাদের উদ্দেশ্যে বলছি মিষ্টির দোকানে আপনি খোয়া ক্ষীর চাইলেই ওরা দিয়ে দেবে
তো এখানে আমি 100 গ্রাম মতো খোয়া ঘি ব্যবহার করেছি 500 গ্রাম গাজরে তো খোয়া ঘিটা দেওয়ার পর জাস্ট 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করবেন তাহলে এটা একদম রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন হালকা হালকা এখনো পাতলা ভাব রয়েছে দুধটা রয়েছে তবে চিন্তা করবেন না এটা ফ্রিজে দিলে একদমই শুকিয়ে যাবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ফ্রিজে দেওয়ার পর